চীন ও রাশিয়ার বিরোধিতায় নিরাপত্তা পরিষদের বৈঠক ব্যর্থ চীন ও রাশিয়ার বিরোধিতার কারণে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা প্রস্তাব ছাড়াই রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্ক শেষ হয়েছে বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে নিরাপত্তা পরিষদের এই উন্মুক্ত বিতর্ক শুরু হয় বিতর্কে অংশ নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিরোধিতা করেছে নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই সদস্য দেশ চীন ও রাশিয়া সাম্প্রতিক সহিংসতার জন্য দেশ দুটি কথিত রোহিঙ্গা সন্ত্রাসীদের দায়ী করে তবে আমেরিকা ও ব্রিটেন সহ বেশিরভাগ সদস্য দেশ রাখাইনে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে তারা দেশ ছেড়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়া নেয়ারও দাবি জানান বিতর্কের শুরুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সমস্যার সর্বশেষ চিত্র তুলে ধরেন তিনি অবিলম্বে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান উন্মুক্ত বিতর্কে মিয়ানমারও অংশ নেয় দেশটি সাম্প্রতিক সময়ে নিজের অবস্থানে অটল থেকে জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করে বাংলাদেশও রোহিঙ্গা ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরে রোহিঙ্গাদের ওপর ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র সদস্য দেশগুলোর সামনে তুলে ধরে আমেরিকার বিরুদ্ধে উত্তর কোরিয়া মারাত্মক প্রতিক্রিয়া দেখাতে পারে উত্তর কোরিয়ার একজন পদস্থ কর্মকর্তা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির বিরুদ্ধে তার দেশ মারাত্মক প্রতিক্রিয়া দেখাতে পারে ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক ভাইস জেনারেল ডিরেক্টর পায়ে খিয়ন চোল বলেন উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে ট্রাম্প যে হুমকি দিয়েছেন তার জবাব দিতে পিয়ংইয়ং ইয়ং বদ্ধপরিকর গত ১৯ সেপ্টেম্বর জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে গিয়ে ট্রাম্প প্রয়োজনে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলার হুমকি দেন উত্তর কোরিয়া বলেছে ওই হুমকির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ইয়ং এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন প্রেস টিভির সংবাদদাতাকে পাইক বলেন আমেরিকার যুদ্ধ ঘোষণার বিরুদ্ধে পিয়ংইয়ং যে প্রতিক্রিয়া দেখাবে তাতে কোরিয় উপদ্বীপে শান্তি ফিরে আসতে পারে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন আমেরিকা যখন তার দেশের সীমান্তের কাছে পরমাণু অস্ত্রের মহড়া চালায় তখন ওয়াশিংটনের মুখে আলোচনার কথা মানায় না প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিলেও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস সম্প্রতি বলেছেন ওয়াশিংটন কোরিয় উপদ্বীপের সৃষ্ট সংকট কূটনৈতিকভাবে সমাধান করতে চায় উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষার ঘোর বিরোধিতা করছে আমেরিকা অন্যদিকে পিয়ংইয়ং বলছে ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্র বিশেষ করে দক্ষিণ কোরিয়া ও জাপান বিদ্বেষী আচরণের প্রতিক্রিয়ায় এসব পরীক্ষা চালানো উত্তর কোরিয়ার জন্য অপরিহার্য হয়ে পড়েছে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতাকে পাগল মানুষ এবং লিটল রকেটম্যান হিসেবেও আখ্যা দেন গত সপ্তাহ থেকে ট্রাম্প উত্তর কোরিয়ার নেতাকে রকেটম্যান হিসেবে উল্লেখ করে আসছেন ট্রাম্প বলেন আমাদের মাঝে এমন কোনো পাগল নেতা থাকা উচিত নয় যিনি যেখানে খুশি সেখানে ক্ষেপণাস্ত্র মেরে যাবেন গতকাল অ্যালাব্যামা অঙ্গরাজ্যে রিপাবলিকান সিনেটর লুথার স্ট্রেঞ্জের জন্য আয়োজিত এক সমাবেশে যোগ দিয়ে ট্রাম্প বলেন রকেটম্যানকে অনেক আগেই বিল ক্লিন্টনের আমলে শিক্ষা দেওয়ার দরকার ছিল তবে আমি আর বারাক ওবামার কথা রিপাবলিকানদের বলতে চাই না ট্রাম্প আরও বলেন কিমকে এখন সামাল দেওয়া উচিত নয় কিন্তু আমি তা করব কারণ আমাকে এটা করতে হবে লিটল ম্যান আমরা এটা করতে যাচ্ছি কারণ আসলেই আমাদের সামনে আর কোনো পথ নেই আসলেই কোনো পথ খোলা নেই উত্তর কোরিয়া বলেছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য বিরুদ্ধে যুদ্ধ এর বিরুদ্ধে আমেরিকার প্রতি তীক্ষ্ণ নজরদারি রাখতে আন্তর্জাতিক নেতাদের কাছে খোলা চিঠি দিয়েছে উত্তর কোরিয়ার একটি সংসদীয় কমিটি উত্তর কোরিয়া সংসদের পররাষ্ট্রনীতি বিষয়ক সর্বোচ্চ গণপরিষদ গতকাল এ চিঠি প্রকাশ করেছে চিঠিতে জাতিসংঘে দেয়া ট্রাম্পের অজ্ঞতাপূর্ণ বক্তব্যের নিন্দা জানিয়েছে আজ উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ এই খবর দিয়েছে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া বক্তব্যে ট্রাম্প উত্তর কোরিয়াকে প্রয়োজনে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন এছাড়া চিঠিতে ট্রাম্পের বক্তব্যকে উত্তর কোরিয়ার জনগণের বিরুদ্ধে অসহনীয় অপমান পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল এবং বিশ্ব শান্তির প্রতি ঘোরতর হুমকি হিসেবে আখ্যায়িত করেছে সেখানে আরও বলা হয়েছে যদি ট্রাম্প মনে করে থাকেন পরমাণু অস্ত্রের যুদ্ধের ভয় দেখিয়ে উত্তর কোরিয়াকে নিজের কব্জায় আনতে পারবেন তাহলে এটি হবে তার বড় ধরনের ভুল এবং অজ্ঞতা আমেরিকা বেরিয়ে গেলে ইরানও ত্যাগ করবে বললেন জারিফ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন তার দেশের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলে ইরানও এই সমঝোতা ত্যাগ করতে পারে তিনি কাতারের আল জাজিরা নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যদি ওয়াশিংটন সমঝোতা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে ইরানের সামনেও নিজেকে প্রত্যাহার করে নেওয়া সহ অন্যান্য সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে আমেরিকার পক্ষ থেকে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার হুমকির মুখে এই মন্তব্য করলেন মোহাম্মদ জাওয়াদ জারিফ সাক্ষাৎকারের অন্য অংশে তিনি বলেন পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিবদ্ধ থাকলে আমেরিকার জন্যই ভালো হবে দু সালের জুলাই মাসে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান দু সালের জানুয়ারি মাসে এটির বাস্তবায়ন শুরু হয় সমঝোতা অনুযায়ী পরমাণু কর্মসূচি কেন্দ্রিক সব নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিনিময়ে নিজের পরমাণু কর্মসূচিতে কিছুটা সীমাবদ্ধতা আরোপ করে তেহরান তবে আমেরিকা শুরু থেকেই এই সমঝোতা বাস্তবায়নে তালবাহানা করতে থাকে বিশেষ করে পরমাণু সমঝোতা বাস্তবায়ন শুরু হওয়ার এক বছর পর ক্ষমতায় এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি বাতিলের হুমকি দিতে থাকেন আমেরিকা ছাড়া এই সমঝোতায় স্বাক্ষরকারী বাকি সবগুলো দেশ এটি বাস্তবায়নে নিজের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ